নমস্কার সবাইকে ওয়াইট টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধুরা আজকের টপিক কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাপসুল ওয়ান অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট ওয়ানের টপিক এবং আজকের যে টপিকটা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিক এটা যে কোনো কম্পিটিটার এক্সামের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট এবং এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সেখান থেকে তোমরা যে যে পরীক্ষাতে কমন পাবে প্রশ্ন সেগুলো হচ্ছে এন গ্রুপ ডি রেলওয়ে ডাব্লিউপি ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল কেপি এবং পিএসসির সাথে বিভিন্ন এসএসসির এক্সামে তোমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাবে তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে দুটো করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেবো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে সেই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদেরকে বাছাই করে সেট করবো এখানে তো প্রথম প্রশ্ন কী আছে দেখে নেব এক নম্বর যে প্রশ্ন আছে লেখা আছে ভারতীয় সেনাবাহিনীর চিফ পদে কে নিযুক্ত আছেন অপশান এ বিপিন রাওয়াত অপশান বি করমবীর সিং সি মনোজ কুমার সরি মনোজ মুকুন্দ নারভানে এবং অপশান ডি আছে সুনীল লাম্বা তো এখানের মধ্যে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিফ পদের মধ্যে কে নিযুক্ত আছেন অপশান সি যেটা লেখা আছে মনোজ মুকুন্দ নারভানে এটা সঠিক অ্যান্সার হবে বাকি এখানে যে অপশানগুলো আছে যেমন বিপিন রাওয়াত তো বিপিন রাওয়াত তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে এখন নিযুক্ত আছেন এবং তোমাদেরকে কমেন্টের মধ্যে যেটা জানাতে হবে সেটা করমবীর সিং এবং সুনীল লাম্বা এই দুজন কী জন্য পরিচিত সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবে নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন এখানে যেটা আছে ডায়মন্ড ইন মাই পাম নতুন বইটির লেখক কে চারটা অপশান আছে অপশান এ কপিল শর্মা বি সঞ্জয় ধারওয়াদকর অপশান সি রতন টাটা এবং অপশান ডি বিজয় টেন্ডুলকর তো এখানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার অবশ্যই যেটা অপশান এর মধ্যে যেটা আছে এটা সঠিক অ্যান্সার ডায়মন্ড ইন মাই পাম বইটির নতুন লেখক সঞ্জয় ধারওয়াদকর পরের প্রশ্ন এখানে আছে তিন নাম্বার থার্ড প্রশ্নের মধ্যে প্রশ্ন লেখা আছে দু হাজার কুড়িতে বেস্ট অ্যাক্টর হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার পান কোন অভিনেতা অমিতাভ বচ্চন রাজকুমার রাও হৃতিক রোশেন শাহিদ কাপুর তো এখানের মধ্যে অপশান সি হৃতিক রোশন এটা আমাদের সঠিক অ্যান্সার বা দু হাজার কুড়ির মধ্যে বেস্ট অ্যাক্টর হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেছেন হৃতিক রোশেন তিনি কোন ফিল্মের জন্য লাভ করেছেন বা এই পুরস্কার লাভ করেছেন তিনি সুপার এস ইউ পি ই আর সুপার থার্টি এই ফিল্মের জন্য তিনি এই পুরস্কার বা বেস্ট অ্যাক্টর হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেছেন নেক্সট কোশ্চেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফ জাই এর বায়োপিকের নাম কি অপশান এ আছে মালালা দ্য পিস মেকার অপশান বি মালালা দ্য প্রাইড অফ দ্য ওয়ার্ল্ড অপশান সি পিস মেকার অফ দ্য সরি পিস কিপার অফ দ্য ওয়ার্ল্ড এবং অপশান ডি আছে গুল মাকাই তো এখানের মধ্যে অপশান ডি যেটা দেখতে পাচ্ছ গুল মাকাই এটা সঠিক অ্যান্সার হবে বা এখানে মালালা ইউসুফ জায়ের যে বায়োপিকের নাম সেটা হচ্ছে গুল মাকাই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন মহিলা ক্ষমতায়নের জন্য নাইট ওয়াক পরিচালনা করেন কোন সরকার অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি কেরালা সরকার অপশান সি রাজস্থান অপশান ডি কর্ণাটক তো এখানের মধ্যে অপশান বি যেটা লেখা আছে কেরালা সরকার এটা আমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এখানে ছ নম্বর প্রশ্ন লেখা আছে ইউনাইটেড নেশনস এর দ্য মোস্ট ফেমাস টিনেজার ইন দ্য ওয়ার্ল্ড কে হয়েছেন অপশান এ বারবি ফ্যারিরা অপশান বি আছে লিউকা সাব্বাত অপশান সি আছে সোয়ান মেন্ডেস এবং অপশান ডি আছে মালালা ইউসুফ জাই তো এখানের মধ্যে সঠিক অ্যান্সার অপশান ডি যেটা লেখা আছে মালালা ইউসুফ যায় এটা আমাদের সঠিক অ্যান্সার নেক্সট সাত নম্বর প্রশ্ন লিখা আছে মান্ডু ফেস্টিভ্যাল কোথায় পালিত হয় অপশান এ আছে হিমাচল প্রদেশ অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি আছে মধ্যপ্রদেশ এবং অপশান ডি আছে মহারাষ্ট্র তো এখানের মধ্যে অপশান সি যেটা লেখা আছে মধ্যপ্রদেশ এটা আমাদের সঠিক অ্যান্সার তো বলে রাখি মধ্যপ্রদেশের ধর নামক জায়গা ধর নামক যে জায়গা সেই জায়গাতে এই উৎসব পালিত পালিত হয়েছে বা পালন করা হয়েছে এবং গত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ আঠাশে সরি আঠাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর দু হাজার উনিশ থেকে এটা শুরু হয়েছিল এবং ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত এটা চলেছে পরে এখানে প্রশ্ন আছে আট নাম্বার ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ি থেকে ওটিপি বেস্ট ক্যাশ তোলার এটিএম সিস্টেম চালু করেছে কোন ব্যাংক ওটিপি কোথাও হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড তো এই যে টাকা তোলার সময় এটিএম থেকে ওটিপি লাগবে এই যে নিয়মটা ফার্স্ট জানুয়ারি দু হাজার কুড়ি থেকে চালু করেছে কোন ব্যাংক অপশান এ আইসিআইসিআই অপশান বি পি এন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সি আছে এসবিআই এবং ডি আছে আইডিবিআই তো এখানের মধ্যে অপশান সি যেটা আছে এস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাতে চালু করা হয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে দু হাজার কুড়ির ওটিপি বেস্ট ক্যাশ তোলার নিয়ম এবং এখানে যদি কোনো ব্যক্তি দশ হাজারের বেশি এটিএম থেকে ক্যাশ তুলতে যায় তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু ওটিআ ওটিপি এন্টার করতে হবে তার মোবাইলে যেটা রেজিস্টার করা আছে ব্যাংকের মধ্যে সেই রেজিস্টার নাম্বারে ওটিপি আসবে এবং সেটা এন্টার করলে পরে দশ হাজারের বেশি অ্যামাউন্টে টাকা সে উইথড্র করতে পারবে তো এখানে তোমাদেরকে কমেন্টের মধ্যে যেটা জানাতে হবে অবশ্যই সেটা ডি যেটা লেখা আছে আইডিবিআই এইচ ব্যাংক এটার ফুল ফর্ম কি সেটা আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে পরের প্রশ্ন এখানে আছে ছাত্রছাত্রীদের জন্য ওয়েলফেয়ার স্কিম লঞ্চ করেছে কোন সরকার অপশান এ আছে পশ্চিমবঙ্গ সরকার অপশান বি উত্তরপ্রদেশ সি আছে কেরালা সরকার এবং অপশান ডি আছে আসাম সরকার তো এখানের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে লাস্ট অপশান যেটা আছে আসাম সরকার এটা আমাদের সঠিক অ্যান্সার হবে এ প্রসঙ্গে বলে রাখি বাইরের সাথে রিলেটেড যে বর্তমানে প্রেজেন্ট টাইমে সি এম আসামের সিএম কে আছেন সর্বানন্দ সোনোয়াল সর্বানন্দ সোনওয়াল নেক্সট এখানে প্রশ্ন আছে দশ নম্বরে লেখা আছে ভারতের সাথে কার নেভাল এক্সারসাইজ যেটার নাম রোর অফ দা সি অনুষ্ঠিত হয় তো ভারত ভারতের সাথে কার এটা অনুষ্ঠিত হয়েছিল চীন অপশান এ বি আছে সিঙ্গাপুর অপশান সি আছে কাতার এবং অপশান ডি আছে আমেরিকা তো এখানে মধ্যে সঠিক অ্যান্সার বা অপশান সি যেটা আছে কাতার এটা সঠিক অ্যান্সার এর সাথে একটা রিলেটেড প্রশ্ন বলি এখানে যে কাতার লিখা আছে এটার যে কারেন্সি বা এই জায়গাটার যে কারেন্সি সেটা হচ্ছে কাতারি কাতারি রিয়াল এর সাথে একটা তোমাদের জেনারেল নলেজে প্রশ্ন হয়ে গেল নেক্সট কোয়েশ্চেন এখানে আছে এগারো নম্বর প্রশ্ন লিখা আছে দু হাজার কুড়ি সালে কোন ভারতীয় টেনিস তারকা অবসর নেন অপশান এ আছে লিয়েন্ডার পেজ অপশান বি মহেশ ভূপতি অপশান সি আছে রমেশ কৃষ্ণান এবং অপশান ডি আছে অঙ্কিতা রায়না তো এখানে অপশান এ যেটা লিখা আছে লিয়েন্ডার পেজ এটা আমাদের সঠিক অ্যান্সার হবে পরের প্রশ্ন এখানে আছে বারো নম্বর আর্মি ডিজাইন বিউরো এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার উনিশ কে পেলেন অপশান এ বিপিন রাওয়াত অপশন বি মেজর অনুপ মিশ্রা অপশান সি আছে মহেন্দ্র সিং ধোনি এবং অপশন ডি আছে অক্ষয় কুমার তো এখানের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার হবে যেটা অপশান বি লেখা আছে মেজর অনুপ মিশ্রা এটা আমাদের সঠিক অ্যান্সার তেরো নম্বর এখানে প্রশ্ন আছে ফিফা টিম অফ দ্য ইয়ার টু থাউজেন্ড নাইনটিন সম্মান কে পেলো অপশান এ আছে সুইডেন অপশন বি ফ্রান্স অপশন সি আছে স্পেন এবং অপশান ডি আছে বেলজিয়াম তো মধ্যে যেটা সঠিক অ্যান্সার অপশান ডি বেলজিয়াম বা বেলজিয়াম ফিভা টিম অফ দ্য ইয়ার টু থাউজেন্ড নাইনের সম্মান লাভ করেছে পরে এখানে যেটা আছে চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের ডিজিটাল রেডিও লঞ্চ হবে কত সালে দু হাজার বাইশ এবং দু হাজার একুশ তো এখানের মধ্যে যেটা অপশান বি লেখা আছে দু এটা আমাদের সঠিক অ্যান্সার অর্থাৎ দু সালে ভারতের ডিজিটাল রেডিও লঞ্চ করবে নেক্সট পনেরো আছে প্রশ্ন লিখে আছে ভারতের পরবর্তী ফরেন সেক্রেটারি পদে কে নিযুক্ত হন অপশান এ বিজয় ঠাকুর সিং অপশান বি হর্ষবর্ধন সিংলাল অপশান সি আছে সঞ্জয় ভট্টাচার্য এবং অপশান ডি মনোজ কুমার ভারতী তো এখানের মধ্যে অপশান বি এ যেটা লেখা আছে হর্ষবর্ধন এটা আমাদের সঠিক অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন লেখা আছে স্পেস ফোর্স লঞ্চ করছে কোন দেশ অপশান এ আছে ভারত বি চীন সি আমেরিকা এবং অপশান ডি আছে রাশিয়া তো এখানের মধ্যে আমাদের সঠিক যেটা অ্যান্সার হবে অবশ্যই সেটা ইউএসএ যেটা সরি হ্যাঁ স্পেস ফোর্স লঞ্চ করছে আমাদের এখানে অপশান সি যেটা আছে আমেরিকা এটা আমাদের সঠিক অ্যান্সার হবে পরের প্রশ্ন এখানে আছে সতেরো নম্বর প্রশ্ন লিখে আছে কিউবার প্রেসিডেন্ট এর নাম কি বর্তমান প্রেসিডেন্ট কে আছেন অপশান এ আছে মিগুয়েল দিয়াজ ক্যানল অপশান বি আছে রামিরো ভেলডাস অপশান সি আছে সেলভাদোর মেসা অপশান ডি আছে এস্টাবেন লাজো তো মধ্যে অপশান এ যেটা আছে মেগুয়েল দিয়াজ ক্যানেল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরে আঠারো নম্বর প্রশ্ন আছে গ্যাস ট্রানজিট ডিল স্বাক্ষরিত হয় কাদের মধ্যে রাশিয়া ও জার্মানির মধ্যে রাশিয়া ও জাপানের মধ্যে জাপান ও জার্মানির মধ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তো এখানের মধ্যে সঠিক যেটা হবে অপশান ডি লিখা আছে রাশিয়া ও ইউক্রেন এটা আমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন এখানে আছে উনিশ নম্বর তিনটি রাজধানী তৈরি পরিকল্পনা কোন সরকারের জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশ তো মধ্যে সঠিক অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ যেটা লেখা আছে অপশান ডি এর মধ্যে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে এবং এই যে তিনটা ক্যাপিটাল বা রাজধানী সেগুলো কোনগুলো কোনগুলো তো একটা হচ্ছে প্রথমে হচ্ছে বিশাখাপত্তনম বিশাখাপত্তনম একটা দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে অমরাবতী অমরাবতী আর যেটা একটা আছে সেটা হচ্ছে কারনুল তো এই প্রসঙ্গে বলি এই যে প্রথম যেটা বললাম বিশাখাপত্তনম এটা হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ এখানে অমরাবতী যেটা আছে এটা হচ্ছে লেজিসলেটিভ এবং এখানে কার্নুল যেটা আছে এটা হচ্ছে জুডিশিয়াল জুডিশিয়াল তিনটা যে এখানে ক্যাপিটাল বললাম তিন ধরনের এখানে এক্সিকিউটিভ বিশাখাপত্তনম এখানে অমরাবতী যেটা বললাম এটা লেজিসলেটিভ এবং এটা কার্নুল যেটা বললাম এটা হচ্ছে জুডিশিয়াল নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি এবং লাস্ট কোয়েশ্চেন আছে এক্সাম ওয়ারিয়র বইটির লেখক কে অপশান এ আছে রামনাথ কোবিন্দ অপশান বি আছে প্রণব মুখার্জি অপশান সি আছে এপিজে আব্দুল কালাম এবং অপশান ডি আছে নরেন্দ্র মোদি তো এখানে সঠিক যেটা অ্যান্সার অপশান ডি এর মধ্যে লিখেছে নরেন্দ্র মোদী পি এম বা প্রধানমন্ত্রী আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর লেখা বইটির নাম হচ্ছে এক্সাম ওয়ারিয়র তো বন্ধুরা আজকের প্রশ্ন এগুলোই ছিল সবাইকে আবার শেষে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো কিছু জানার থাকে বা ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো